এবার মিড ডে মিলে মুরগির মাংস ফল দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের। এজন্য বরাদ্দ করা হলো 372 কোটি টাকা। আচমকা কেন এমন উদ্যোগ? নিন্দুকেরা বলছেন ভোটের ব্যথা। রাতারাতি রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে বৃদ্ধি পেতে পারে পড়ুয়া সংখ্যা, সৌজন্যে মিড ডে মিল, এমনটাই মত ওয়াকিবহল মহলের। কারণ ভাত ডাল তরকারির সঙ্গে এবার থেকে মিড ডে মিলে দেওয়া হবে মুরগির মাংস, সঙ্গে থাকবে ফলও। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এমনই নির্দেশিকা সামনে এনেছে রাজ্য, আর যা দেখে নিন্দুকদের একাংশ শ্লেষের সুরে বলছেন সবটাই ভোটের ব্যথা। নবান্ন সূত্রের খবর, মিড ডে মিলের নয়া খাদ্য তালিকা অনুযায়ী প্রত্যেক সপ্তাহে ছাত্র পিছু অতিরিক্ত 20 টাকা করে বরাদ্দ করা হয়েছে। মুরগির মাংস এবং ফলের জন্য সাকুল্যে 372 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলার জেলাশাসকদের সে কথা জানানো হয়েছে। বস্তুত এতদিন মিড ডে মিলে মেনুতে বেশি করে দেখা যেত সয়াবিন, বহু ক্ষেত্রে ডিম না দেওয়ার অভিযোগও উঠত। এবার থেকে শুধু মাংস বা ফল নয়, মিড ডে মিলের মেনুতে বেশি করে শাকসবজি রাখারও নির্দেশ জারি করা হয়েছে। নবান্নের এক কর্তার কথায়, গ্রামীণ এলাকায় পড়ুয়াদের পুষ্টিতে যাতে কোনো খামতি না থাকে সেই কারণেই মিড ডে মিলের মেনুকে আরও প্রোটিনযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সবটাই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যা শুনে নিন্দুকেরা টেনে আনছেন হাঁটি হাঁটি পা পা করে দুয়ারে হাজির হওয়া পঞ্চায়েত ভোটের কথা। তারা বলছেন ভোটের ব্যথা বড় ব্যথা, না চাইতেই কত কিছু হয়ে যায়। আরও এক ধাপ এগিয়ে অনেকেই কটাক্ষে সুরে বলছেন, ইস, সারা বছর যদি ভোট নামক ললিপপ থাকত। ব্যুরো রিপোর্ট, খাস খবর।